হল প্রভোস্টের পদত্যাগ সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। রাত ১২টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা হলের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। তারা হলের অব্যবস্থাপনা, নিম্নমানের খাবার ও প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের প্রতিবাদ জানান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ এবং প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়।